সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে, সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর ১৬ বছরে বিএনপির মির্জ ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করুন, আমরা যেমন জেলে ১৬ বছরে ৯ বছর আমি জেলে কাটিয়েছি, কোনোদিন বাইরের খাওয়া খেতে পারি ভাইরা। এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের সরকার প্রধান তিন দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে, কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমানের প্রমাণকে গুলশান ধানমন্ডির রান্না করা ভাত খাওয়াবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে। জনাব আবু নাসের মোহাম্মদ আহমদুল্লাহ, আমার বিএনপির অনেক নেতা আপনাদেরকে সাক্ষী করে বলতে চাই, আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে দপ্তরি নেই, আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে নাই। আমরা আমাদের নেতা বলে দিয়েছে তারেক রহমান যদি ১৫ আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি ১ কোটি টাকার জন্য ৫ বছর জেল খাটতে পারে, ১১৮টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে নিয়ে ১০০ বছর জেল কি পাইছেন, আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আসেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদের স্বার্থ চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় না। আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনি নাকি, তাহলে পালালেন কেন? পালালেন এই জন্য আপনি ছিলেন চোর, আপনি ছিলেন ডাকাত, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইরিয়াল কে গুম করা, আপনি ছিলেন চৌধুরী আলমের গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুম দাতা। তাই আপনাকে মানুষ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দয়া করে এই কথাটি একটু লিখবেন, প্রচার করবেন, আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে না, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই নেতার আদর্শের দল বিএনপি, সে আদর্শ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলে দিয়েছে সময় দিলাম, এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয়, এই দেশে যেন শাহাবুদ্দিন সাহেবের মতো ১৯৯১ সালে রশি টানিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে, ইনশাল্লাহ। বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই, কারণ ১৬ বছরে ৯২,০০০ কোটি টাকা পাচার করে নিয়েছেন, কানাডায় বেগমের বেগম পাড়া করেছেন, ব্যাংককে বাড়ি করেছেন, দুবাইতে বাড়ি করেছেন, শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি নাম উল্লেখ করলাম না, তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু বাড়ি ঘর নাকি বাইরে দেখা যায়, লজ্জা হয় না, সরম লাগে না? আপনার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে,
আপনি 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন, সেই জন্য আপনার বিচার হওয়া উচিত। কোথায় মায়া, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না, পালাইছেন না বাংলাদেশে আসেন, এটা আমার বিষয় না। কদিন পালায় থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে, সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথা আগে বলে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজন প্রীতি, কোন বিষয়ে মাথা কামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে।